আসসালামু আলাইকুম। তো আমাদের রাস্তার কাজ সংস্কার চলছে, আলিপ মোড় থেকে শুরু। তো এবারে হাতিমারা থেকে আলিপ মোড় থেকে গেন্দুকুড়ি ছেড়ে এবং দৈখো মোড় দৈখোয়া রাস্তা পর্যন্ত আমাদের রাস্তার কাজ চলমান। দুই দিকের রাস্তার পাশ বাড়ানোর জন্য কাজ সংস্কার চলছে। তো আমাদের এই রাস্তাটা আসলে খুব একটা রিস্কি রাস্তা। এই রাস্তা দিয়ে আসলে তেমন বড় কোনো যানবাহন চলাফেরা করা যাচ্ছে না। তো এবারে দুই দিকে রাস্তা সংস্কারের হওয়ার কারণে আলহামদুলিল্লাহ মোটামুটি একটু রাস্তাটা মানে স্বস্তি পাবে, আর মানুষ জনগণও কিন্তু ঠিক পাবে। তো রাস্তা দেখেন খড় কিভাবে আসলে শুকাচ্ছে। আসলে আমরা কখন আমরা আসলে আমরা বুঝতে পারবো যে রাস্তায় খড় শুকানো মানে একটা দুর্ঘটনা হতে পারে? তো একটা দুর্ঘটনা মানে সারা জীবনের কান্না। তো এটা আমরা আসলে যারা এইরকম রাস্তার পাশে আমরা বসবাস করি, আসলে একটা কথা মনে রাখবেন, হয়তোবা আপনারা সামান্য কিছু ভালোর জন্য, হয়তোবা আপনার ভালোর জন্য কাজটা করতেছেন, বাট এখানে যদি একটা চাক্কা, মোটরসাইকেলের চাক্কা স্লিপ করে বা কোনো গাড়ির চাক্কা স্লিপ করে বা কেউ হাঁটতে যেয়ে পিছলে পড়লো, তো হঠাৎ আল্লাহ না বলুক একটা তো দুর্ঘটনা হয়ে যায়, এই দুর্ঘটনার কিন্তু সারা জীবনের কান্না হয়ে যাবে। দেখেন এখানে আসলে সাইড দিতেই খুব কষ্ট হয়ে যায়, এমন চিকন রাস্তা দিয়ে আমরা চলাফেরা করছি এতদিন। তো আমাদের আসলে এই কষ্টটা থাকবে না ইনশাল্লাহ, যেহেতু আমাদের টংভাঙ্গা ইউনিয়নের মাননীয় চেয়ারম্যান শ্রদ্ধাভাজন ভাই সেলিম চেয়ারম্যান ভাই, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আরো অনেকে আছেন, উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান এবং গেন্দুকুড়ি যদি আমি বলি, আসলে অনেকের নাম বলা যায় আমি এখানে মেনশন করছি না, আমি জাস্ট রাস্তাটার কাজটা করার জন্য আমি আসলে ধন্যবাদ জানাইতে চাই, যে সকল মানুষগুলো এই রাস্তাটা সংস্কার বা বাড়ানোর জন্য এত কিছু করে রাস্তাটাকে বড় করতেছে। তো রাস্তাটা সংসদ আসলে পাশ না হলে আসতো না। আমি অবশ্যই মহোদয় মোতাহার হোসেন এমপি স্যারকে আমি অবশ্যই ধন্যবাদ জানাইলাম। তো ওনার ছাড়া আসলে সম্ভব কোনো কিছুই ছিল না। তো চলেন একটু আগে যাই, আসলে সময় সংকীর্ণ কারণে আমি জাস্ট অল্প কিছু এখানে ক্যামেরা বন্দি করলাম। তো এই টার্নিং গুলো খুব খেয়াল করে আসলে যারা আমরা রাস্তা চলাফেরা করব, টার্নিং গুলো অবশ্যই খেয়াল করে আমরা চলবো, তা না হলে কিন্তু আমাদের আসলে যখন তখন দুর্ঘটনা হতে পারে। তো আমরা আসলে সকলেই বুঝি সব সময়, বাট গাড়ি চালাইতে গেলে আমাদের আসলে মাথা ঠিক থাকে না, এটা হলো সমস্যা। তো আমরা জানি একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, এটা সবাইকে মনে রাখতে হবে। দুই দিকে বালু ফেলে দিয়েছে, এরপরে হয়তোবা এরপর যে যে সব জিনিস পড়বে, খোয়া তারপর অন্য কিছু। তো এইটা হলো বারোদুনিয়া মোড়, যেটা ডাকালি বান্দা রাস্তার মাথা আর কি। তো দেখতে থাকুন রাস্তার সংস্কারের কাজ। এটা আমি আবারও বলি, আলিপ মোড় থেকে শুরু করে হাতিবান্ধা আলিপ মোড় থেকে শুরু করে গেন্দুকুড়ি দৈঘো মোড় এদিকে রাস্তার সংস্কারের কাজ চলবে। তো এই মোড়টা বারোদুনিয়ার পরে যে মোড়টা একটা আছে, এই মোড়টা আসলে খুব রিস্কি একটা পয়েন্ট। তো এখানে আসলে যারা টার্নিং নেন, আর যে কোনো চালক, রিক্সা, ভ্যান, সাইকেল, সব চালকে আসলে একটু খেয়াল করে চলবেন। এই টার্নিংটা কিন্তু খুব একটা রিস্কি টার্নিং, এবং এই জায়গায় মোটর সাইকেলদের জন্য আমি আরো বেশি রিস্কি মনে করি। সেটা হলো যদি একবার বালুতে চাক্কা পিছলে যায়, তো আসলে যে কোনো একটা দুর্ঘটনা তো ঘটবে। তো গাড়ি তো ধরেন পাবেন, কিন্তু আপনি থাকবেন নিচে পড়ে রাস্তার নিচে। তো অবশ্যই খেয়াল করে চলতে হবে এই রাস্তাগুলোতে। এখন যেহেতু বালু, রাস্তাগুলো আপনার আসলে ঠিকভাবে সংস্কার না হওয়া পর্যন্ত তেমন গাড়ি জোরে জোরে ছাড়বেন না। যতটুকু সম্ভব, যতটুকু যে জায়গায় সম্ভব হয়, ততটুকু সেই পিকআপে বা সেই স্পিডে টানতে হবে।
দেখুন, আমরা এতদিন কত চিকন রাস্তা দিয়ে চলাফেরা করছি, ইনশাল্লাহ আমাদের কষ্ট আর থাকবে না, আমাদের কষ্টটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তো হয়তো বা দিন গেলে আরো রাস্তা বড় হতে পারে, আরো যেমন এদিকে দুই সাইডে যদি 2 ফিট করে রাস্তাটা বাড়তি হয়, তো আমাদের কিন্তু 2 ফিট করে রাস্তা বাড়তে হয়, মানে রিল্যাক্সে 2টা অটো রিল্যাক্সে কাটাকাটি করতে পারবে। তো আমরা আসলে কি বলবো, যে খুব ভাগ্যবান মানুষ যে আসলে আমাদের রাস্তাগুলো খুব ভালো হয়ে যাচ্ছে। তো যে অটোগুলো যে আস্তে আস্তে দেখেন, একটা অটো আর একটা অটোকে ওভারটেকিং করতে গেলে আসলে খুব স্লো করে ওভারটেকিং করতে হয়, কারণ রাস্তার একদিক হিসেবে সংস্কারের কাজ চলছে, অন্যদিকে তো রাস্তা গর্ত একটু, ভয়ে ভয়ে আসলে তেমন দু সাইড থেকেও কেউ একদম লাস্ট বর্ডার বা চাপিয়ে দেয় না, যতটুকু চাপানো সম্ভব হয় ততটুকু চাপিয়ে দেয়। আমি যেদিন এই ভিডিওটা বা যে ক্যামেরা বন্দি করে রাস্তাটা, সেদিন সাথে জিন্নুর রহমান ছিল অটো চালক, তো সে আসলে খুব অভিজ্ঞ একজন অটো চালক, যদিও সে অনেক জুনিয়র, তারপরে অনেক অভিজ্ঞ। এটা জোধ বারাইপাড়া সরকারি প্রাথমিক বিশ্ববিদ্যালয়, এটা কালীবাড়িতে। তো এখানে আরেকটা রাস্তার কাজ আমাদের এই যে হাতের বাম পাশে, এটা বাম পাশ দিয়ে যে ছেলেটা দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে গিয়ে পুরো ক্যাম্প পর্যন্ত, যে বর্ডার ক্যাম্প আছে গেন্দুগুড়ি সীমান্ত ফাঁড়ির যে এটা, এখানে বর্ডার ক্যাম্প দিয়ে চলে গেছে। ইনশাল্লাহ রাস্তাটাও পাকা হবে আশাবাদী, এবং আরো আমাদের এখানে রাস্তার সামনে একটা আমরা পাবো, তো যখন যাব এই রাস্তাটা অবশ্যই সামনের দিকে আমি এটা নিয়ে কথা বলবো একটু। তো দেখতে থাকুন রাস্তা সংস্কারের কাজগুলো, তো আসলে অনেক সাধনার পরে বা অনেক দিন পরে রাস্তার কাজ চলমান, সংস্কারের কাজ দুই দিকে বাড়তি করানোর জন্য, তো তাতে সব দিক দিয়ে সুবিধা হবে মানুষের চলাফেরা, যানবাহন, সবকিছুই। এটা হলো জহির মোড়। তো যদিও ভিডিওটা আমার মোটরসাইকেলে করা উচিত ছিল, বাট আমি আসলে গাড়ি নিয়ে না যাওয়ার কারণে বা গাড়ি না থাকার কারণে আমি আসলে ভিডিওটা অটো দিয়ে চলে আমি ভিডিওটা করি। তো এটুকু রাস্তার ভেতরে জহির মোড় পার হয়ে যে রাস্তাটা আছে, আসলে রাস্তাটা মাঝখানে উঁচা, দুই দিকে একটু গভীর গভীর সাইড, বেশ অনেকটাই গভীর। এদিকে আসলে 2টা গাড়ি ওভারটেকিং করতে গেলে মনে হয় যে দুই দিকে 2টা গাড়ি পড়ে যাচ্ছে। তো এই জায়গাটার আসলে একটু খেয়াল করে চলাফেরা করতে হবে, তা না হলে আসলে দুর্ঘটনার সম্ভাবনা থাকে। তো সবকিছু আল্লাহর হাতে, আসলে যদি দুর্ঘটনা আমি বলি না হতে পারে, আবার দুর্ঘটনা যে জায়গায় না হওয়ার কথা সে জায়গায় হয়ে যায় অনেক সময়। তো এটা এই রাস্তাগুলো তো আসলে সবাইকে খেয়াল করা উচিত, একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, এটা সকলেই জানেন। তো আমরা কিন্তু গাড়ি যখন চালাই বা গাড়ি চালক যখন চালায় গাড়িটা, তখন কিন্তু আসলে খুব হাই স্পিডে থাকে, কে কাকে ওভারটেকিং করে, কে কাকে ফালাই দিয়ে আগে যেতে পারে, আসলে সে চিন্তায় থাকে। আসলে না, এই চিন্তায় কিন্তু আপনার কল্যাণ বয়ে আনতে পারে না। আপনারা গাড়ি চালাবেন যখন যে সময় যতটুকু স্পিড দরকার তখন সেভাবে চালাইতে হবে। তো যাই হোক, আমার কথা হলো যে রাস্তা সংস্কারের যে কাজটা চলছে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে রাস্তাটা চলছে। তো ঈদগাহ ময়দান হাতের ডানে, তো এটা হলো আপনার মোখলেস মল এই জায়গাটা। তো যাই হোক, এখানে খুব সুন্দর একটা মল এখানে, এবং এখানে ঈদগাহ নামাজ হয় আমাদের, আমরা সেই
কি ভাতিটারি থেকে বা বাদিয়া পাড়া বললে পূর্ব পাড়া থেকে আমরা এদিকে এসে ঈদগাহ নামাজ পড়ি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর একটা জায়গা, তো এই জায়গা এই জায়গাটা আসলে একটু বেশি যদিও কি বলবো, এক সাইডে কাজ যদিও এক সাইডে চলতেছে, বাট এক সাইড কমপ্লিট হওয়ার পর ইনশাল্লাহ মনে আর একটু স্বস্তি পাওয়া যাবে। হ্যাঁ, তো আমি ভিডিওটা এখান থেকে করব হলো বকশ দাদার মোড় পর্যন্ত, কারণ আমি এখান থেকে ভিডিওটা অফ রাখছি আর ভিডিওটা চলমান আছে, বাকি রানিং কাজটা রানিং।